চ্যানেল আই বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল 1999 সনে যাত্রা শুরু করে হরিদের রাজা সাগরের নেতৃত্বে। এবং এখানে প্রথমে আমি এই 21তম জন্মদিনে এবং 20তম জন্মবার্ষিকীতে আমি ইমপ্রেস গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত ডিজিটাল চ্যানেলের সকল কর্মকর্তা সকল সুমনোদ্যায়ী কলাকুশলীর প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। এটা বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল এবং আমার শুভগামী নিয়মিত এই চ্যানেল আই আমি দেখি এবং এই চ্যানেল আইয়ের যে সংবাদ বিনোদনমূলক অনুষ্ঠান টক শো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে যারা এটা পরিচালনা করেন, বিশেষ করে শাইখ সিরাজের সেই কৃষির উপরে যে তার যে প্রোগ্রামটা হয় হৃদয়ে মাটিও মানুষ, এটা আমাদের মন কেড়ে নেয়। এবং চ্যানেল আই যখন বলে যে হৃদয় বাংলাদেশ, তখন আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সব টেলিভিশনই চ্যানেল দেখি, কিন্তু চ্যানেল আইকে আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত চ্যানেলে দেখি। তো চ্যানেল আইয়ের জন্মদিনে এই দেশের স্বাধীনতার পক্ষে চ্যানেল আই কাজ করে এবং স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধ হৃদয় বাংলাদেশ যেমন বলে, ঠিক চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধও চ্যানেল আই হৃদয়ে তারা ধারণ করে, সেই জন্যই বেশি চ্যানেলটি আমার ভালো লাগে। আমরা প্রতি বছর পয়লা বৈশাখ কী সুন্দর অনুষ্ঠান করে, আরও বিভিন্নভাবে যে সমস্ত তৃতীয় মাত্রা জিলুরের পরিচালনায় প্রতি রাতেই পরিচালিত হয়, আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে যে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলিও চ্যানেল আই কর্তৃক প্রকাশিত হয়, মানুষ দেখে। আমি চ্যানেল আইয়ের প্রতি আমার আস্থা বিশ্বাস স্থাপন করে ভবিষ্যতের জন্য আরও শুভকামনা করি।